ভায়োলিন গুরুকুলের আরেকটি পর্বে আমি সবাইকে স্বাগতম জানাই। আজকের এই পর্বে আমরা কিছু সিঙ্ক্রোনাইজড ওয়ের প্যাটার্ন শিখব, যেগুলো আমরা আগের পর্বেও শিখেছিলাম, কিন্তু এই পর্বে একটা অর্ডার মেনটেন করে আমরা সেই এক্সারসাইজটি করব। তো প্রথমে আমরা যে এক্সারসাইজটি শিখেছিলাম সেটা ছিল 1 2 3 4, 4 3 2 1, এরকম করে যাওয়া, তারপর আবার ফিরে আসা। এরপরের এক্সারসাইজটি শিখেছিলাম 1 3 2 4, তারপর ফিরে আসা 4 2 3 1, এইরকম করে আমরা করেছিলাম। আর বো ইউজ করেছিলাম 1 2 1 2 করে, মানে প্রথম 1 2, একই স্ট্রিংয়ে আমরা দুইবার বো করেছিলাম, সেই রকম করে আমরা এই দুটো এক্সারসাইজ শিখেছিলাম। আজকের এই পর্বে আমি আপনাদেরকে একটা এক্সারসাইজের একটা অর্ডার মেনটেন করে কী করে এক্সারসাইজটা করতে হবে সেই একটা টেকনিক দেখাবো। তো আমরা এক্সারসাইজটাকে ভাগ করব 1 2 3 এবং 4 করে। তো সেটা হচ্ছে প্রথম 1 bow 1 string 1 bow, এই যে 1 string 1 bow, তারপর শিফট টু 2nd string, এবার ফিরে আসবো এখান থেকে, এটা হলো 1 string 1 bow। এখন করব 1 string 2 bow, এবার করব 1 string 3 bow, গেল 3, এবার 4, মানে 1 string 4 bow, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এইবার এই এক্সারসাইজটাকে একটা অর্ডারে, একটা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ভাবে আপনারা কীভাবে করবেন, যেটা থেকে আপনাদের ব্যালেন্সটা আস্তে আস্তে একটা লয়ে যে ব্যালেন্সটা আছে সেটা আসবে, সেটা হচ্ছে প্রথম আপনারা একটা সেকশন করে ডিভাইড করতে পারেন। যেমন 1 bow 1 string, আপনারা সেটা 4 বার বা 5 বার করে একটা একটা সেট করে আপনারা এটা ডিভাইড করতে পারেন। মানে প্রথম 5 বার আমি 1 string 1 bow করলাম, পরের 5 বার আমি 2 bow 1 string করলাম, এইরকম করে একটা সেট আপনাদেরকে ডিভাইড করতে হবে 5 5 5 5 করে। তো সেটা পরপর হবে, একটা সেটের পরে আপনারা ব্রেক নিতে পারবেন না, 1 2 3 4 পরপর হতে থাকবে। সেটা হচ্ছে আমি একবার একটা সেট করে দেখাচ্ছি, এই গেল 1, এবার 2, একটা অর্ডারে আপনাদেরকে এই এক্সারসাইজটা করতে হবে। আর যে জিনিসটা গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের মাথায় আপনাদের রাখতে হবে, সেটা হচ্ছে পুরোটা বো ইউজ করা, মাঝখান থেকে ছেড়ে দেবেন না,
মানে এখান থেকে শুরু করলেন আর এইটুকু করে বাজালেন, সেই জিনিসটা করবেন না। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের বোটাকে ইউজ করতে হবে। আশা করি এই লেসনটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকমের কনফিউশন থাকে আমাদের ইমেল অ্যাড্রেসে অবশ্যই ইমেল করবেন। আজকের এই পর্বে এইটুকুই, দেখা হবে পরের পর্বে।